রক্তদান শিবিরের আয়োজন সুন্দরবনের প্রান্তিক এলাকায়। আয়োজকদের দাবি, রক্তের যোগান অব্যাহত রাখতে এই উদ্যোগ। কোভিড পরবর্তীকালেও গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সুন্দরবনে আয়োজিত হলো রক্তদান শিবির। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর হাই স্কুলে রক্তদাতারা রক্তদান করলেন। বিশেষ করে দেখা গিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত রোগীরা অসুস্থ হয়ে পড়েন তাদের রক্তের চাহিদা থাকে। তাদের রক্তের অভাব মেটাতে গেলে কখনো বসিরহাটে, কখনো কলকাতায় যেতে হয় দীর্ঘ পথ অতিক্রম করে। সেই সংকট মেটাতে এবার তৎপরতা দেখা গেল ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যদের। রক্তদানে উৎসাহ যোগাতে 50টি বাইকে কনভয় করে প্রায় 100 জন রক্তদাতা দীর্ঘ পথ অতিক্রম করেন। বসিরহাট ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা। এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন গ্রামবাসীরাও। আয়োজকদের দাবি, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা যায়, পাশাপাশি থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই সেই রক্ত সংকট মেটাতে ও সাধারণকে রক্তদানে উৎসাহ যোগাতে এই উদ্যোগ। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে, এটা এমনি সুন্দরবন প্রত্যন্ত প্রান্তিক এলাকা, এখানে এমনি আমাদের দূরের থেকে দূরে রক্তের প্রয়োজনে বা স্বাস্থ্যের জন্য গেলে এমনি আমাদের একটা প্রবলেমের শিকার হতে হয়। তা আমরা, আমার হিঙ্গলগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন, আমরা এইটুকুই ভেবেছি যে প্রান্তিক মানুষের সুবিধার জন্য রক্তের প্রয়োজন। এমনি করোনাকালে রক্তের একটা ঘাটতি রয়েছে, তা এই গ্রীষ্মের দাবদাহে আরও অনেকে রক্তের প্রয়োজন, সেই ঘাটতি মেটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। থ্যালাসেমিয়া রোগীতে যারা আক্রান্ত তাদের রক্তাল্পতার যে ঘাটতি মেটানোর জন্যই আমাদের সংগঠনে এই প্রয়াস। আর আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বারাসাত ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার আছেন তাদের, তারাই আমাদের এই অনুপ্রেরণাটা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, সুন্দরবন।